ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমরা শিখব চার্জ যে চার্জ জিনিসটা কি আসলে চার্জ হচ্ছে যে কুজে বের করা তো আমি এখান থেকে কুঁজে বের করতে চাচ্ছি যে সিপিইউ কতবার আছে মানে সিপিইউ এই ডাটাটির মধ্যে কয়বার আছে সেটি আমি কুঁজে বের করতে চাচ্ছি তো আমরা কীভাবে কুঁজি আমরা হোম মেনুতে ক্লিক করি তারপরে হোম মেনু থেকে আমরা ফাইন্ডে চলে যাই ফাইন থেকে আমরা কী করি ফাইন হোয়াট এখানে আমরা কী করি সিপিইউ লেখি সিপিউ লেখার পরে আমরা কী করি ফাইন নেক্সট একটি একটি করে ক্লিক করি ফাইন নেক্সট ফাইন নেক্সট তার মানে আমরা একবার একবার করে ক্লিক করি এভাবে আমরা কুজে বের করি তো আমরা এভাবে আর কুঁচবো না তো আমরা কুঁচবো অন্য নিয়মে যেমন দেখেন এখানে একটি চার্জ বক্স আমি তৈরি করে রেখেছি এই জায়গায় আমি লেখবো সিপিইউ লেখার পর আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সিপিইউ চারবার আছে এবং সিপিইউর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কালার আছে তো আমরা এটি কীভাবে করবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেলঘণ্টাটি বাজিয়ে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার নোটিফিকেশনে চলে যায় আর যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না পারিয়ে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক ছোট্ট একটি ইন্টুর পর ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমি যে ডাটাটি থেকে খুঁজে বের করব। সেই ডাটাটি আগে সিলেক্ট করতে হবে তো আমি প্রথমে এই ডাটাটি আগে সিলেক্ট করে নিলাম ডাটাটি সিলেক্ট করার পর এখন আমাকে চলে যেতে হবে হোম হোম থেকে কন্ডিশনাল ফর মিটিং এখানে ক্লিক করতে হবে তো কন্ডিশনাল ফর মিটিং থেকে আমরা কোথায় যাবো রুলে এখানে ক্লিক করবো তো নিউরুলে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে সিলেক্ট এ রুল টাইপ এখানে ছয়টি রুল আছে তো আমাকে চলে যেতে হবে সবার লাস্টে যে রুলটি আছে ছয় নম্বর রুলটি আছে সেখানে চলে যেতে হবে এই ছয় নম্বর রুলটির মধ্যে ক্লিক করার পর নিচে একটি লেখা আমি দেখতে পাচ্ছি যে ফরমেট ভ্যালুজ হোয়ার দিস ফরমুলা ইজ ট্রুথ এই জায়গায় ক্লিক করতে হবে তো এই জায়গায় ক্লিক করার পর প্রথমে কি করতে হবে দেন সমান সমান দিতে হবে ইকুয়াল দিতে হবে তো তো সমান সমান দেওয়ার পর আমি যেই জায়গায় চাষ করব। মানে আমি যেই জায়গায় কুঁচবো সেই জায়গাটি দেখে দিতে হবে তো আমি এই জায়গায় কুঁজবো এই জায়গায় কি করতে হবে দেন ক্লিক করলাম ক্লিক করার পর আবার সমান সমান দিতে হবে আবার সমান সমান দেওয়ার পর আমি যেই ডাটাটি সিলেক্ট করেছি সেই ডাটাটির প্রথম যে সেলটি সেই সেলটি সিলেক্ট করতে হবে দেন প্রথম সেল ক্লিক ক্লিক করার পর এখানে যে পরে যে আমি সমান সমানের পরে যে প্রথম সেলটির মধ্যে ক্লিক করলাম এখানে যে দুটি ডলার চিহ্ন এসেছে সেই ডলার চিহ্নগুলা কেটে ফেলতে হবে মানে বাদ দিয়ে দিতে হবে তো আমি ক্লিক করে বাদ দিয়ে দিলাম ব্যাকস্পেস দিয়ে বাদ দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে তো আমি যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাই কালার তো এই যে দেখেন ফর্মেট এখান থেকে ফরমেটে চলে যেতে হবে ফরমেট ফরমেটে যাওয়ার পর এখানে নাম্বার আছে ফন্ট আছে বর্ডার আছে ফিল আছে নাম্বার ফন্ট তো ফন্ট আমি ফন্ট সাইজটা যদি এখানে ফন্টে আমি ভোল্ট করে দিলাম একটু মোটা করে দিলাম তো এখান থেকে আমি যদি বর্ডার দিয়ে দিতে চাই বর্ডার দিয়ে দিতে পারবো আমি বর্ডার দিয়ে দিলাম বর্ডার দেওয়ার পর এখন আমি চলে যাব পিলে পিলে তো আমি ব্যাকগ্রাউন্ড কী কালার দেবো তো আমি ব্যাকগ্রাউন্ড এই কালারটি দেব দেওয়ার পর দেন ওকে আবার ওকে তো দেখেন এখন আমি যদি এই জায়গায় লিখি সিপিইউ লিখে এন্টার দিই এই যে দেখেন আমি যদি এখানে সিপিইউ না লিখে আমি যদি লিখি যে ইমরান কতবার আছে এই যে দেখেন ইমরান দুইবার আছে এখানে আমি দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে বুঝতে পারতাছি যে পাঁচ কতবার আছে পাঁচ এন্টার দেন এই যে দেখেন পাঁচ দুইবার আছে তো বন্ধুরা আমি আবারও বলি আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে বিন্দু পরিমাণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক হলো দিয়ে দিবেন